হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। দোকানে কে? হ্যাঁ ভাই, বলেন। প্রেসার বেশি হলে তো হবে না ভাই, ওই মডেলের ওইটাই লাগবে আপনার। ওইটা টয়োটা কোম্পানি না? ওই মালটা নাই? নতুন না, রিকন্ডিশন নতুন লাগবে ভাই। রিকন্ডিশন মাল তো রেজাল্ট খারাপ আসতেছে। যা যেটা পাম্প দেখা দেখাইছে আপনাকে, ওই প্রেসার দিলেই হবে ওই মাপের। নতুন কি কোম্পানির আছে ওই মাপের? চায়না কি কি কোম্পানি, কি গাড়ির ওইটা? চায়না কি গাড়ি রে ভাই, ওইটা জানতে যাচ্ছি। আচ্ছা, ওইটা ফটো আমার এই মতো পাঠান দেখি। আমি আচ্ছা আচ্ছা ওইটাও আমার আচ্ছা ওইটা 100-100 হবে তো নাকি? কাজ না হইলে ব্যাগ না, সিজ তো করবে না ভাই। সিজ করলে আচ্ছা ঠিক আচ্ছা, আপনি আমার এই মধ্যে পাঠান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টাইটানিক পাওয়ার স্টারিং পাওয়ার টুলি, হাইড্রোলিক বডি, হাইড্রোলিক জ্যাক দুইটা, স্টিয়ারিং পাওয়ার, এর সামনে পিছনে চার চাকা দিয়ে গিয়ার আছে। বডির সাইজ হচ্ছে আপনার 7.5 ফিট লম্বা, আড়াআড়ি আছে 5.5 ফিট। বডির মালগুলো হচ্ছে এটা আপনার 4-2 চ্যানেল, উপরে 1.5-3 চ্যানেল। টায়ার সাইজ হচ্ছে আপনার 750-16 MRF। এই টায়ার দুটো একটু পানি মেরে দে তো রে, MRF টায়ার। এই যে বডির ভিতরটা, ভিতর ভিতর আছে আপনার 42 ইঞ্চি, লম্বায় আছে 7.5 ফিট। পিছনে ডিফারেনশিয়াল ব্রেক, হাইড্রোলিক ব্রেক পাতি সেট আছে, ডিফারেনশিয়ালে পাতি সেট, ব্রেক হাইড্রোলিক। 5 টন করে 10 টন দুইটা জ্যাক লাগানো আছে, 10 টন লোড ক্যাপাসিটি বডিতে। আমরা সিঙ্গেল চাকায় দিলে আপনার 7-8 টন টানবে, ডবল চাকায় 10-12 টন টানবে ভাই। ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
পিছনে গিয়ার বক্সে গিয়ার আছে 6টা, সামনে যা আছে তাই 4টা। চার চাকা একসাথে মারেও টানতে পারবেন, আবার আলাদা আলাদা করেও টানতে পারবেন। আপনার স্পিডের প্রয়োজন হলে সামনে নিউট্রাল করে পিছনে 6 নম্বর পর্যন্ত গিয়ার মারলে আপনার 100-100 স্পিড উঠবে। সাইফিং ইঞ্জিন 20 ঘোড়া, সাইফিং গিয়ার বক্স। ইঞ্জিন কেউ নতুন চালে নতুন দিই, সেকেন্ড হ্যান্ড চালে সেকেন্ড হ্যান্ড দিই। যে যেটা অর্ডার দেয় তাকে আমরা সেভাবে মাল দিই। আকাশে অনেক মেঘলা আকাশ, বৃষ্টি হইতে পারে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। স্টিয়ারিং বক্স, এটা আপনি স্টিয়ারিং যেদিকে কাটবেন সেদিকে গাড়ি যাবে, কোনো ঝাড়ি নাই, কোনো বাড়ি নাই, পুরা সেফটি আছে ড্রাইভারের। আপনি জায়গায় কাটতে চাইলে জায়গায় গাড়ি কাটানো যাবে। চার চাকা গিয়ার মারতে গেলে আপনি যে কোনো জায়গায় গাড়ি নামাই লোড নিয়ে উঠে আসবে। সামনে চাকা দো গিয়ার, পিছনেও গিয়ার, পাহাড় পর্বত খাল বিল নদী নালা যত যা আছে সব জায়গায় গাড়ির লোড নিয়ে নামাই দেন, গাড়ি উঠে চলে আসবে। এই চাকার সাইডে একটু পানি মারতো, এমআরএফ লেখাটা বের করতো। এখানে আর একটা বডির কাজ চলতেছে, লাইন লাইন বাইর করা কমপ্লিট হয়ে গেছে, এটারও কাজ প্রায় শেষ, 2-3 দিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা এটা লেখা ভাই ভাই, ইঞ্জিনিয়ারিং এর নতুন একটা আপডেট। এটা শুধু চাষের জন্য বানানো হয়েছে, এখানে প্লেট লাগানো হয়েছে, এখানে রডারও লাগাইতে পারবেন, পিটি শেপ বাইর করা আছে, আবার বডিও টানতে পারবেন, বডিও টানানো যাবে। এটা কাজ চলতেছে, ট্রায়াল দেওয়া হচ্ছে মাঝে মাঝে, বাজারজাত এখনও করা হয়নি, কাজ কিছু বাকি আছে। বৃষ্টি চলে আসছে ভাই, এখানে বাজারজাত করা হয়নি এখনো, কাজ বাকি আছে, তো অনেকটাই কাজ বাকি আছে। বনার হবে, মার্কেট হবে, কালার হবে, এই যে দেখেন বৃষ্টি চলে আসছে। ঝড় তুফান এলো,
ये कहाँ 15,000 टका दाम है, कहाँ 40,000 टका दाम।